নমস্কার সকলকে, আমি কৃষ্ণদীপ। আজকে আলোচনা করব, দান করলে কি আমাদের পাপ হয় না পুণ্য হয়। কারণ আপনারা যেটা আমাদের আজকের অ্যাস্টনমেন্টে লেখা ছিল যে দান করলে সব সময় পুণ্য হয় না পাপও হয়, এবং সেটা আমি বলছি না, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন, স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন, ভগবত গীতা পড়লে আপনারা পাবেন। তিন রকম দানের কথা বর্ণনা করা আছে, তিন রকম, রাজসিক, তামসিক এবং সাত্ত্বিক। এবং ঠাকুর বলেছেন যে প্রত্যেককে কিছু না কিছু দান করা উচিত, কিন্তু সেই দান কারোর যেন ক্ষতি না করে। এমন কিছু দান করলাম যেটাতে অন্য কারোর ক্ষতি হয়ে গেল, তাতে আমার কিন্তু পুণ্য হবে না পাপ হবে। এক ব্যক্তি খুব দান ধ্যান করতেন, মানুষকে খাওয়াতেন, পথিক যারা আসতো রাস্তায় তাদেরকে খাওয়াতেন। তো এক কসাই রাস্তায় আসতে আসতে খুব ক্লান্ত হয়ে পড়লেন, খুব তৃষ্ণার্ত হয়ে পড়লেন। সেই সময় দেখলেন যে এক মানুষ, একজন গরিব মানুষদেরকে খাওয়াচ্ছেন, দুঃখী মানুষদেরকে খাওয়াচ্ছেন। তখন তিনি সেখানে অন্ন গ্রহণ করলেন এবং সুস্থ হয়ে সেই পশুটিকে নিয়ে গেলেন কসাইখানায়। সেখানে তার কসাইখানে নিয়ে গিয়ে তাকে মেরে ফেললেন, তাকে বিক্রি করে দিলেন। এই অবলা জন্তুর হত্যার যে পাপ, যদি সেই কসাই পেয়ে থাকে তবে সেই মানুষটিও পাবে যে তাকে অন্ন দিয়েছে। তো আমাদের সব সময় দেখতে হবে, বুঝতে হবে, তারপরে দান করতে হবে। ঠাকুর বলতেন আমাদের নির্বিচারে দান করা উচিত নয়, কাউকে দান করলে পুণ্যের বদলে আরও পাপ হয়। তো এই ক্লান্ত যে প্রতীক ছিলেন, যিনি এই কসাইখানা চালাতেন, তিনি যদি সেখানে অন্ন না পেতেন হয়তো পশুটি আরও কিছুক্ষণ জীবন পেত। তো সবসময় মাথায় রাখতে হবে যে কাকে দান করছি সেটা মাথায় রাখতে হয়, অপাত্রে দান করা যাবে না। তো এটা মাথায় রেখে আমাদেরকে দান করতে হবে, নাহলে আমাদের পুণ্যর থেকে বেশি পাপ হতে পারে, পুণ্যর থেকে বেশি পাপ হতে পারে। অপাত্রে দান করলে পাপ হতে পারে যদি আমরা ঠিকঠাক না দেখে দান করি। এবং গীতাতে আমরা দেখি যে তামসিক দানের কথা বলা আছে। কী সেটা? বলছেন ঠাকুর শ্রীকৃষ্ণ বলছেন যে অশুচি স্থানে, অশুভ সময় ও অযোগ্য পাত্রে অবজ্ঞাপূর্বক ও সৎকার বিরহিত যে দান করা হয় তাকে তামসিক দান বলে। এই দান করলে কী হয়? এই দান করলে দুটোই পাওয়া যায়, সুফলও পাওয়া যায়, কুফলও পাওয়া যায়। সুফল যেমন পাওয়া যায়, কুফলও পাওয়া যায়, কিন্তু কুফল বেশি পাওয়া যায়। মেন হচ্ছে আমাদের কাউকে দান করার আগে বুঝতে হবে যে কাকে দান করব আর কাকে দান করব না, কাকে দান করা উচিত, কাকে দান করা উচিত না। দান করা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব এবং কর্তব্য। যারা দান করে তাদের দেখা গেছে যে তাদের ব্যবহারে, তাদের সব কিছু, জীবনযাপন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, ভালো হয়েছে। তো ঠাকুর কি বলেছেন, ঠাকুর শ্রী কৃষ্ণ কি বলেছেন দানের ব্যাপারে, সব থেকে ভালো কোন সময় দান করলে, কাকে দান করলে কি, সেটা কি বলেছেন? যেটাকে আমরা সাত্ত্বিক দান বলি, সাত্ত্বিক দান, সেটা কি? দান করার সবার কর্তব্য পূর্ণ স্থানে, শুভ সময়ে, উপযুক্ত পাত্রে কোনো রকম ফলের আশা না করে যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলে। এই দান হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। এই দান করলে কখনোই পাপ হয় না, পুণ্য লাভ করা হয়, আমরা পুণ্য লাভ করি। আরেক প্রকার দান আছে, তিন প্রকার দান বলেছি। তো যে জায়গাটা, আরেকটা কি আছে, যে যেটা করলে পাপ হয়, যেটা করলে আমাদের সমস্যা হয়, সেটা হচ্ছে অনিচ্ছা সত্ত্বে ফল লাভের উদ্দেশ্যে যে দান করা হয় তাকে রাজসিক দান বলে। আপনার ইচ্ছা নেই কিন্তু আপনি ফল লাভের জন্য দান করছেন,
তাকে রাজসিক দান বলে এবং সৎকার রহিত তিরস্কারপূর্বক অশুচি স্থানে ও সময়ে কুপাত্রে যে দান করা হয় তাকে তামসিক দান বলে। রাজসিক এবং তামসিক এই দুই দানে পাপ হয়, পাপ হতে পারে, তো দান করার আগে অবশ্যই ভেবে করবেন, বুঝে করবেন। অপাত্রে দান কখনোই করবেন না, যার দরকার আছে তাকে দান করুন এবং বুঝে দান করুন। আজ এখানেই শেষ করছি, খুব ভালো থাকবেন। আর কী বিষয়ে আপনারা জানতে চান সেই নিয়ে আমাকে কমেন্ট করে জানান, তাহলে সেই বিষয়ে আরও বিভিন্ন ভিডিও করব। এবং অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। নমস্কার। Yeah.